हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आशा करछि सबाई भालो आछेन। आमी आज एकटी अन्यरकम ब्लग प्रेजेंट करछि। ब्लगटा होच्छे उइग निये। अनेके आछेन जारा भाबछेन जादेर माथाय चुल कम तारा एकटा उइग किनबेन, तादेर जोन्नो आजकेर ब्लगटा एकटु होलेओ हेल्पफुल होबे। आर जोदि हेल्पफुल होये थाके ताहले आमार च्यानेलटि घुरे आसते पारेन, भालो लागले सबस्क्राइब करबेन। एखाने जे उइगटि देखाच्छि एटा एकटा फुल हेड उइग। आमी पार्सोनालि एकटा कथा बोलते चाइ, एई फुल हेड उइगटा आमार काछे भालो लागे। উইগটা ভালো, একদম রিয়েল হেয়ারের মতো, মাঝখানে একটা সিথি আছে, সিথিটাকেও রিয়েল লাগে। আর হেয়ারের নিচের দিকে হালকা কার্ল করা আছে। আমার কাছে মনে হয়েছে উইগটা পরলে কিছুটা আননেচারাল লাগে, তবে মেকআপের সাথে পরলে মোটামুটি ভালো লাগে। এই উইগটা পুরো মাথা জুড়ে পরতে হয়। ভালো না লাগার কারণ হচ্ছে এটা যখন পরা হয়, পরার পরে কপালে একটা লাইন ড্র হয়ে থাকে, যার কারণে এটা দেখতে আননেচারাল লাগে। অনেকটাই স্ক্রিনে দেখানো এই পিকচারটার মতো। এটা ভিতরের দিকে ক্যাপের মতো আছে, দুটো হুক আছে। এই হুক দুটো অ্যাটাচ করে দিলেই এটা ফুল মাথা জুড়ে বসে থাকে। এখানে হচ্ছে যারা ভাবছেন যে একটা ফুল হেড উইগ পরেই বাইরে চলে যাবেন, ভুল ভাবছেন, ন্যাচারাল লাগবে না। আমার কাছে মনে হয়েছে এই ফুল হেড উইগ পরতে হলে কিছুটা মেকআপ করলে মেকআপের সাথে মানিয়ে যাবে, এছাড়া ভালো লাগে না। আমি এটা নিয়েছি দীপাস কালেকশন পেজ থেকে, 2000 টাকা দিয়ে নিয়েছি। নিঃসন্দেহে উইগ ভালো, কোয়ালিটি ভালো, ন্যাচারাল লাগে। তবে এখানে একটাই কথা বলার, মেকআপ ছাড়া ন্যাচারাল লাগে না। এটার সাথে একটা ক্যাপ ফ্রি আছে। প্রথমে এই ক্যাপটা মাথায় পরে নিয়ে দেন উইগের যে ক্যাপটা আছে উইগের সাথে ওটা পরে জাস্ট ক্লিপটা অ্যাটাচ করে দিতে হয়। সো আমি আরেকটা উইগ কিনেছি এই ওই পেজ থেকেই, একই পেজ থেকেই উইগটা কিনেছি। এই উইগটা হচ্ছে ওরা বলে যেটাকে কাঁকড়া এক্সটেনশান। এই উইগটাও নিচের দিকে হালকা কার্ল করা আছে। এই উইগটাকে আমি 100-এ 100 দিব, কারণ এই উইগটা কিনে আমি ফুল স্যাটিসফাইড হয়েছি। এই উইগটা পরা যতটা ইজি, দেখতে খুবই ন্যাচারাল লাগবে। তবে এখানে একটা কথা বলে রাখি, অবশ্যই আপনারা হেয়ারের সাথে, রিয়েল হেয়ারের সাথে কালার ম্যাচ করে নেবেন। কারো হেয়ার হতে পারে ফুল ব্ল্যাক, সে হয়তো বা ব্রাউন বা বার্গেন্ডি কালার নিল, সেক্ষেত্রে এটা মিলবে না। এছাড়া আমার কাছে মনে হচ্ছে যাদের চুল একটু পাতলা বা চুলটা ছোট বা পনিটেল করার পর চুলটা ছোট লাগে, তারা জাস্ট পনিটেলের উপরে এটা পরে নেবেন, একদম ন্যাচারাল লাগবে। এটাকে আমি 100-এ 100 মানে আমাকে দিতেই হচ্ছে, তারা অবশ্যই এটা কিনবেন। শুধু এটা না, এটার মধ্যে যে স্ট্রেইট এক্সটেনশন আছে, কাঁকড়া এক্সটেনশনের মধ্যে স্ট্রেইট হেয়ার আছে, তারপরে হাফ কার্ল আছে, ফুল কার্ল আছে, যে কোনোটা দেখতে পারেন, দুটোই ভালো লাগবে। এটা আমি কিনেছি 1000 টাকা দিয়ে। এখানে একটা বোনাস টিপস হিসেবে একটা কম দেখাচ্ছি, হেয়ার কম। এই হেয়ার কমটা হচ্ছে এই যে উইগুলো আমি দেখালাম, উইগুলো কম করার জন্য এই হেয়ারগুলো ইউজ করতে হবে। নর্মাল হেয়ার, নর্মাল যে আমরা হেয়ার কম করার জন্য যেই হেয়ার কমগুলো ইউজ করি, সেগুলো ইউজ করা যাবে না, চুল ছিঁড়ে যাবে। আর এটা কোনো ধরনের কোনো স্প্রেও করা ইউজ করা যাবে না। আর এই কমটার ব্যাপারে বলবো, এটা শুধু এই এক্সটেনশন না, আপনার রিয়েল হেয়ারও মানে যখন আপনি কম করবেন এত ভালো লাগবে, চুলের জট ছাড়াতেও এটা অনেকটাই হেল্প করবে। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।